আপনারা জানেন যে আমরা গত এক বছর আগে নির্বাচিত হয়েছি, এক বছর মানুষের প্রত্যাশা পূরণ করা এটা কোনোভাবেই সম্ভব না। তো মানুষের প্রত্যাশা অনুযায়ী যে প্রাপ্তি আমি গত এক বছরে, আপনারা হয়তো জানবেন যে আমরা যে নাগরিক সেবাগুলা, সেই নাগরিক সেবাগুলা আমরা একেবারেই ফ্রি করে দিয়েছিলাম জনগণের জন্য, একেবারে সহজ করে দিয়েছিলাম, যেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে এটা আর কোথাও হয়নি বললেই চলে। আর অন্যান্য যে সমস্ত অবকাঠামো দিকগুলো আমাদের রয়েছে, যেমন রাস্তাঘাটের সমস্যা, আমাদের অন্যান্য যে সমস্ত মশা বলেন বা আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা বলেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। বিগত সময়ে আমরা প্রায় 83 কোটি টাকার কাজ আমরা আমাদের এই ওয়ার্ডে হয়েছে। বাকি যে সমস্ত রাস্তার কাজ এখনও বাকি আছে প্রায় 35%, ইনশাল্লাহ যদি জনগণ তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাহলে ইনশাল্লাহ আগামী 5 বছরে এই কাজগুলো করার চিন্তা ভাবনা। আমি তো বিশ্বাস করি যে আগামী 30 তারিখে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করতেছি, আগামী 30 তারিখে ইনশাল্লাহ ভোট বিপ্লব হবে, যদি মানুষ ভোট দিতে পারে লাঠি মারকে। জনগণের প্রতি প্রত্যাশা এটাই যে আমার অসমাপ্ত কাজগুলা, যে কাজগুলো আমি করতে পারিনি, যে কাজগুলো আপনাদের এখনও বাকি রয়েছে, সেই কাজগুলো আমার করার সুযোগ দিবেন। এই সুযোগ চেয়ে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আগামী 30 তারিখে আপনারা লাটিম প্রতীকে ভোট দেবেন, এই প্রত্যাশা জনগণের কাছে আমার।